আমাদের মা আর বাবার মতন তোমার বুঝতে দেয়নি মা বাবার অভাব তোরা দুটি ভাই যে আমার ঢাকার অভিজাত এলাকা বনানি কবরস্থানে চলুন আজকে একজন বিখ্যাত ব্যক্তি কবরস্থানটি আপনাদেরকে দেখাবো স্বর্ণ যুগের একজন বাংলা চলচ্চিত্রের নায়িকা এবং অভিনেত্রী রোজি আফসারি যিনি 1964 সালে ঋত জীবন ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন আর এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন রোজি আফসারি তার কবরস্থানের ভিউটা আর সংক্ষিপ্ত জীবনী তার চলচ্চিত্র আসার গল্পটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম এহালাল কবর আসসালামু আলাইকুম এহালাল কবর ভিউয়ার্স এই হচ্ছে রোজি আফসারি এই যে রোজির কবর হ্যাঁ আর এখানে তার পরিবারের ছয়জন মানুষ এখানে আপনাদের সাথে একটু পরিচয় করাই দেই ঝলমলে আলু একসময় পিককে হয় রোজি আফসারির ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি স্বামী মাক্তার রোজি 1946 সালের 23 এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন রোজির চলচ্চিত্র কর্মজীবন শুরু হয় 1964 সালে জিল্লুর রহিম পরিচালিত এই তো জীবন চলচ্চিত্রের মধ্য দিয়ে একই বছরে তিনি জহির রায়হানের পরিচালনায় তৎকালীন পাকিস্তানে নির্মিত প্রথম রঙিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সঙ্গম এ একটি প্রধান চরিত্রে অভিনয় করেন পরে দুই বছরে তিনি এককালের রূপকথা 1965 সালে রাজা সন্ন্যাসী 66 সালে চলচ্চিত্র অভিনয় করেন 1960 দশকের শেষ দিকে এতটুকু আশা চোরাবালি চেনা অচেনা রাখাল বন্ধু প্রতিকার বেদের মেয়ে আলোর মিছিল নীল আকাশের নিচে জোয়ার বাটা চলচ্চিত্রে অভিনয় করেন তার অভিনয় ব্যাপক দর্শক মন্ডিত হয় 1974 সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল চলচ্চিত্রে অভিনয় করে 1975 সালে লাটিয়াল চলচ্চিত্রে নাম চরিত্রে স্ত্রী চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অশিক্ষিত ইত্যাদি তার সর্বশেষ অভিনীত ছবি পরমপ্রিয় 2005 সালে মুক্তি পেয়েছিল রুজি আফসারি 1985 সালে চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2007 সালে 9 মার্চ কিডনিজনিত রোগে 57 বছর বয়সে রুজি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন দুটি সন্তানের জনক ছিলেন রুজি আফসারি ও মালেক আফসারি স্বর্ণযুগের নায়িকা পরিসমাপ্তি ঘটল 2007 সালে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই অভিনেত্রীর মৃত্যু হয় এবং এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন তার স্বামী মালেক আফসারি সর্বশান্ত করে গিয়েছিলেন মালেক আফসারিকে একটি ছয়তলা ভবন বিক্রি করে তার চিকিৎসার জন্য সমস্ত টাকা পয়সা ব্যয় করেছিল তারপরও সুস্থ করতে পারেনি অকাল মৃত্যু কেড়ে নিল তার জীবনের মুহূর্ত যতগুলো সুখ আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ওনার কবরস্থানের আজাবগুলো আল্লাহ তুমি মাফ করে দিও এই কবরস্থানে যত নরনারী চিরনিদ্রায় শায়িত আছেন সবাইকে আল্লাহ তুমি মাফ করে দিও সবার কবরস্থানে বেহেস্তের সুগ্রাণ নসিব করিও ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার আশায় আজকে বনানী কবরস্থান থেকে রোজি আফসারির 60 দশকের 70-80-90 দশকের কয়েক দশকের একজন গুণী অভিনেত্রী যিনি বাংলাদেশের একমাত্র নারী অভিনেত্রী পরিচালক ছিলেন
আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।